প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। তিনি ছিলেন সাগরদিঘির বিধায়ক। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 69। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুব্রত সাহা। বুধবার অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ প্রয়াত হলেন তিনি। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগেই গলব্লাডার অপারেশন হয় তাঁর। বুধবারই কলকাতা থেকে মুর্শিদাবাদ ফেরেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া বহরমপুরে। বহরমপুর কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় নিজের বাড়িতেই থাকতেন সুব্রত সাহা। 2011 সালে সাগরদিঘি থেকে মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। টানা তিনবার ওই কেন্দ্র থেকেই বিধায়ক হন। 2021 বিপুল ভোটে জেতেন। সুব্রত সাহার মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলেও। একসময় কংগ্রেসে ছিলেন, পরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান পতনের সাক্ষী সুব্রত সাহা। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতিও ছিলেন তিনি। সুব্রত সাহার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি লিখেছেন, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। মন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি দপ্তরে বেলা 2টোর পর ছুটি ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।